এই যে পাপড়ে করে খিচুড়ি এই আপড়ো। Hi friends, Hi. Welcome to Food Family and More. আমি প্রিয়াঙ্কা, আমি অপর্ণা। তো আমরা দুই যা আবার চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি বর্ষার দিনে। বর্ষার কি বলবো, রাত থেকে একটু বৃষ্টি পড়ছে, সেই হিসেবে আইডিয়া হলো আজকের খিচুড়ি হবে। কিন্তু এখন খেতে বসেছি, এখন বাইরে একটু হালকা রোদ বেরিয়েছে। হালকা মানে খুবই হালকা, কারণ সারা দিনটাই বৃষ্টি হয়েছে। কিন্তু দুপুরটা এই এক ঘন্টা মতো একটু ওয়েদারটা ঠিক আছে, তো বৃষ্টিটা হলে আরো ভালো লাগতো। ঠান্ডায় ঠান্ডায় যেকে গরম সেই আরম্ভ হয়ে গেল। আজকে নিয়েছি মুগের ডালের খিচুড়ি, সাথে আছে পাপড় ভাজা, আর আছে চিকেন মাঞ্চুরিয়ান, আছে তেলাপিয়া মাছ ভাজা, আর আছে আম পাকা আম। তো চিকেন কষা বা চিকেন কারি দিয়ে তো খিচুড়ি খেয়েছি, কিন্তু মাঞ্চুরিয়ান দিয়ে ফার্স্ট টাইম খাবো। তো দেখা যাক, আশা করি ভালোই লাগবে। নাও স্টার্ট করি, আর শেষে আছে পানিশমেন্ট। তাহলে এত একটা আজকে বড় থালায় নিয়েছে, অনেকটা খিচুড়ি আছে, দেখা যাক শেষ করতে পারছি কিনা। কাউন্টিং করি, 3 2 1 এন্ড স্টার্ট। এই যে পাপড়ে করে খিচুড়ি, দারুণ হয়েছে মুখে ডালে খিচুড়িটা। মাছ ভাজা এই আপড়ো, দারুন একদম টাটকা মাছ। ভালোই লাগছে খিচুড়ি না মাঞ্চুরিয়ান দিয়ে। এখনো আমি হাত দিইনি, মাছটা খেয়ে নি। ওই যে মাছের কঙ্কাল মুখে লেগে যাচ্ছে। পরিষ্কার করে খাচ্ছে তো, দেখে না খালি শাড়িটা কাটা ফেলেছে।
তো বন্ধুদের বলছি চিকেন কারি দিয়ে অনেকে খিচুড়ি খেয়েছো, একদিন মাঞ্চুরিয়ান দেখে লেগে আছে, আমি মুছতে মুছতেই বলছি। তো মাঞ্চুরিয়ান দিয়ে একদিন খাবে, ভালো লাগবে, খুব ভালো লাগবে, দারুণ লাগছিল। মাছের সাথেও তো ভালো লাগছে, সাথে মাছ ভাজাটা এতটা বড় ছিল, কাটা ছাড়িয়ে খেতে খেতেই দেরি হয়ে গেল। তো পানিশমেন্ট আছে, এটাই নিয়ে নাও। কি আর দেবো, ভরপুর পরিমাণে দানা আছে, বুঝতেই পারছি। দেখো কে মাছি বসে হচ্ছে, আম খেয়েছি, তবে ওরাও তো খাবে। আচ্ছা শুকনো লঙ্কা, দেখো এতটা খাও যতটা পারবে। কাঁচা লঙ্কার থেকে বেশি। তো পানিশমেন্ট নিয়ে নিয়েছে, আমটা খেয়ে নাও এবার। খুব জল, এমনিতেই খেতে বসে একবার খুব জোরে বিষম লেগে গেছিল, খুব জোরে। এরকম হয় আমাদের প্রায়। ওটা কি বলতো, খেতে খেতে আমি খুব রানিং এ খাচ্ছি, সহজে গিয়ে টাকড়ায় ধাক্কা দেয়, ব্যাস বিষমটা লেগে যায়। তো আজকে আমাদের চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট, পানিশমেন্ট কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এরকমই চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো চ্যালেঞ্জের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সেফটি থেকো। তো তোমরা দেখছো ফুড ফ্যামিলি অ্যান্ড মোর, এখানে তো দিন ভর। টাটা বাই বাই। আমাদের এখান থেকে চা দিয়ে তুলতে হবে, প্রচন্ড চাপ।